রাজনীতির সাত সতেরো অর্থনীতির টানাপোড়েন, কখনো বা সংস্কৃতির সেকালেকাল, এমনি নানা বিষয় নিয়ে প্রতিদিন সকালে আমরা আপনাদের সাথে যুক্ত হই লাইভ সারা দেশে। আজকে লাইভ সারা দেশে আপনাদের সাথে আছি আমি অন্তরা বিশ্বাস। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপিতে বেশ পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানতে সারা দেশে এখন যুক্ত হচ্ছেন খুলনা থেকে শামসুজ্জামান শাহীন। শাহীন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কি ধরনের পরিবর্তনের আভাস পাচ্ছেন তৃণমূলে? শুভ সকাল অন্তরা, আপনি ঠিকই বলেছেন, জাতীয় সংসদের নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি, কিন্তু ইতিমধ্যে তৃণমূলে জাতীয় সংসদের নির্বাচনকে ঘিরে নানা কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। দলগুলো তাদের সাংগঠনিক শক্তি সঞ্চার সহ নানা নির্বাচনমুখী কর্মকাণ্ড পরিচালনা করছেন। বিশেষ করে প্রধান দুই দল আওয়ামী লীগ এবং বিএনপিতে নতুন মুখ প্রার্থীদের আনাগোনা আগের তুলনায় বেড়েছে। অনেকে বলছেন জাতীয়ভাবে অর্থাৎ দলের শীর্ষ পর্যায় থেকে তারা সবুজ সংকেত পেয়েই মাঠে মনোনয়ন নিয়ে পাওয়ার প্রত্যাশায় মাঠে কাজ করছেন। আবার অনেকে নিশ্চয়তা দিচ্ছেন যে তিনি এই আসনের আগামীর প্রার্থী। তো সেই বিষয়ে আমরা আজ কথা বলবো এবং আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আবার ডান পাশে আছেন জাসদের খুলনা সম্পাদক খালিদ হোসেন, এবং তিনি খুলনা চৌদ্দ দলের যিনি জোট আছে এই জোটের সদস্য সচিব খালিদ হোসেন, এবং আমার বাম পাশে আছেন খুলনা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমার প্রথম প্রশ্ন খালিদ হোসেনের কাছে যে খুলনা দুই আসনে নতুন মুখ প্রার্থীর জোরশোর প্রচারণা এবং নানা ধরনের কর্মকাণ্ড আমরা চোখে পড়ছে, তো আপনি নিজেও এই আসনে একজন প্রার্থী হবেন জাসদের, কিভাবে দেখছেন এই মনোনয়ন এবং এই পরিবর্তনটাকে? জাতীয় সংসদ একটি সর্বোচ্চ নীতি নির্ধারণী একটি পরিষদ, পার্লামেন্ট, সেখানে দেশের রাষ্ট্রের নীতি নির্ধারণ হয়। সেই রকম একটি জায়গায় সংসদ প্রার্থী হওয়ার জন্য কিছু যোগ্যতার মাপকাঠির প্রয়োজন পড়ে। সে যোগ্যতার মাপকাঠির সাথে অবশ্যই তার রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং রাজনৈতিকভাবে তার ধারাবাহিকতা এবং এই এলাকায় তার গ্রহণযোগ্যতা এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা, শুধু ক্ষমতা বা টাকার জোরে প্রার্থী দেওয়া বা প্রার্থী হওয়া, এটা আমাদের কাছে মনে হয় যে আমার কাছে না, রাজনৈতিক দলের কাছে, কোনো দলের কাছে এটা সমীচীন বলে মনে হবে না। যিনি সত্যিকার অর্থে একটি রাজনীতিবিদ, জনগণের সাথে সম্পৃক্ত, রাজনীতিতে ধারাবাহিকভাবে তার সংশ্লিষ্টতা আছে, সেরকম প্রার্থীকে রাজনৈতিকভাবে তার দলে যে দলেরই হোক সেই দলের তার মনোনয়ন দেওয়া উচিত বলে আমি মনে করি। একই প্রশ্ন অধ্যক্ষ তারিকুল ইসলামের কাছে, সেটা হলো যে খুলনা দুই আসন খুব গুরুত্বপূর্ণ একটি আসন, যে আসনে বিগত দিনে বিএনপি এবং আওয়ামী লীগের, বিএনপির বিশেষ করে খালেদা জিয়াও এখানে নির্বাচন করেছেন, পরে উপনির্বাচনে হেভিওয়েট প্রার্থীরাও এখানে ছিলেন, এবং আপনাদের দলের বর্তমান যিনি মহানগর প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম মঞ্জু এই আসনে নির্বাচন করেছেন এবং সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, সেই আসনে কিন্তু এখন নতুন মুখ প্রার্থী, এবং এই যে প্রার্থীর পরিবর্তনটা, এইটাকে আপনারা কীভাবে দেখছেন, পাশাপাশি কতটা শক্তিশালী এই আসন পুনরুদ্ধারে আপনার দল? ধন্যবাদ আপনাকে। ঐতিহ্যগতভাবে খুলনা দুই আসন এটি বিএনপি বেশিরভাগ সময় বিজয়ী হয়েছে। বিএনপি সৃষ্টির পর থেকে যতবার বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে কোনোবারই বিএনপি এখানে হারে। তো আমাদের একটা সুবিধার জায়গা হলো যে আমাদের ধরতে গেলে প্রার্থী প্রায় একক, কারণ অন্য কোনো প্রার্থী ইতিমধ্যে এই আসনে নির্বাচন করবেন এরকম দাবি করেননি, ফলে প্রতিযোগিতার জায়গা থেকে এখানে আমরা একটা স্বস্তিতে আছি যে নজরুল ইসলাম মঞ্জু, যিনি আমাদের এখন খুলনার রাজনীতির সবচেয়ে বড় নেতা, আমাদের অভিভাবক, তিনি এখানে প্রার্থী হবেন, এটা একটা দিক। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি যে প্রসঙ্গ অবতারণা করেছেন তা নিয়ে আমরা মোটেও অস্বস্তিতে নাই, এই কারণে যে কারণ আমরা তো রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করব,
আমরা মনে করি দেশের নির্যাতিত, নিষ্পৃষিত, নিগৃহীত, শোষিত জনগণ আওয়ামী লীগের পক্ষ থেকে যিনি প্রার্থী হবেন তাকে দুঃশাসনের প্রতিনিধি হিসেবেই নেবেন, তাকে লুটেরা শ্রেণীর প্রতিনিধি হিসেবেই নেবেন, তাকে দেশে গণতন্ত্র অবরুদ্ধ করার যে রাজনীতি তার প্রতিনিধি হিসেবেই গ্রহণ করবেন। ফলে তিনি আওয়ামী লীগের সমর্থকদের ভোট পাবেন, কিন্তু সাধারণ মানুষ, যারা খুলনার সাধারণ মানুষ, যারা সবসময় বিএনপিকে সমর্থন করে এসেছে, এমন কোনো কারণ ঘটেনি যে বিএনপি থেকে সমর্থন তারা প্রত্যাহার করে নেবেন, কিংবা আওয়ামী লীগের পক্ষে এমন কোনো কারণ ঘটেনি যে তাদের প্রার্থী পরিবর্তন করলেই ভোটের পরিমাণ বেড়ে যাবে। বরঞ্চ আওয়ামী লীগের এই নতুন যে অবস্থান, এই অবস্থানটা আমরা যথেষ্ট উৎসুকের সঙ্গেই পর্যবেক্ষণ করছি, এই কারণে যে দীর্ঘদিনের একজন রাজনৈতিক কর্মীর পরিবর্তে তারা এখন একেবারে নিজস্ব ঘরানা, অর্থাৎ প্রধানমন্ত্রীর পরিবারের একজন সদস্যকে এখানে দেখছি রান করছেন তিনি প্রার্থী। তিনি দাবি করেছেন বা দলের বৃহৎ অংশ তার সঙ্গে আছে যে তিনি সবুজ সংকেত পেয়েছেন। এটা নিয়ে আমরা পৃথকভাবে ভাবছি না, আমরা ভাবছি জাতীয়ভাবে রাজনীতি নিয়ে, কারণ বাংলাদেশের মানুষ 10 বছর গণতন্ত্রের মধ্যে নাই, তারা দুঃশাসনের মধ্যে আছে, ন্যায় বিচার নাই, মানবাধিকার ভুলুণ্ঠিত, এবং সর্বোপরি দেশে লুটেরা শ্রেণীর যে প্রতাপ, প্রচণ্ড প্রতাপ, যারা একসময় সাধারণ মানুষ ছিলেন তারা এখন অসাধারণ মানুষ হয়ে গেছেন অর্থে বিত্তে। এই পরিবর্তনটাকে দেশের মানুষ যেভাবে দেখছে, তারা একটা ভোটের জন্য উন্মুখ, তারা একটা ভোট দিতে চায়, এবং সেই ভোটের পরিবেশ নিশ্চিত করার জন্য দীর্ঘদিন থেকে বিএনপি তার বিজলীয় জোট, তারা একটি নিরপেক্ষ সরকারের অধীনে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন করছিল। এখন নতুন করে বাংলাদেশে যে ডাইমেনশন তৈরি হয়েছে, নতুন ডাইনামিক জাতীয় ঐক্যফ্রন্ট, মানুষ আশাবাদী হয়ে উঠেছে। এবং আসছি আমরা সেই বিষয়ে, খালিদ হোসেন যেটি বলছিলেন যে 10 বছরের যে শাসনের মূল্যায়ন উনি করছিলেন এবং সে কারণেই ভোটে পিছিয়ে পড়বে এরকম একটা ইঙ্গিত দিলেন তিনি, এই বিষয়ে একটু বলবেন। পাশাপাশি 2008-এ আপনি জানেন যে এই খুলনার এই আসনটি সামান্য ভোটের ব্যবধানে হাতছাড়া হয়ে গেছিল জোটের, সেখানে তখন আপনাদের সাথে একটা সমন্বয়ের অভাব আমরা দেখেছিলাম, তো এবারও দেখছি যে জোটের সাথে আপনাদের সমন্বয়ের একটু দূরত্ব তৈরি হচ্ছে, এমন কোনো বিষয়ে অবতারণা হয়েছে কিনা? ধন্যবাদ। তরিকুল সাহেব যে কথা বললেন আর কি, দুর্নীতি, দুঃশাসন, আজকে এর মধ্যে চেয়ারপারসন খালেদা জিয়া উনি আজকে দুর্নীতি দায়ে অভিযুক্ত কারাগারে, ওনার ছেলে তারেক রহমান দুর্নীতি দায়ে পলাতক, সম্প্রতি গতকালকেও একটি রায় আপনারা জানেন, সেই রায়ে তাদেরকে দুর্নীতিগ্রস্ত বলা হয়েছে। দুঃশাসন, 21 আগস্টের গ্রেনেড হামলা, জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দেওয়া, বাংলা ভাইকে সেই সময় সংসদে বাংলা ভাই বলে কেউ নাই, এই যে জঙ্গিদের উত্থান এবং আশ্রয় প্রশ্রয়, এই প্রশ্রয়দাতা জামাতকে বলা হয়, কিন্তু জামাত তো তার প্রধান সঙ্গী হিসাবে তো বিএনপি সে সময় অবস্থান করছে। 21 আগস্টে গ্রেনেড হামলা, 21 আগস্ট হামলার তখন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেবকে আজকে ওনার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল, তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন কে? তখন দায়িত্বে ছিলেন তো ম্যাডাম খালেদা জিয়া, তো ওনার যদি মৃত্যুদণ্ড হয় তো খালেদা জিয়া কেন এটা এই একই অভিযোগ অভিযুক্ত হবেন না? এবং একইভাবে সেই সময় দুর্নীতির কথা বলা হচ্ছে, সেই সময় সারা দেশে যে সন্ত্রাস, নৈরাজ্য এবং একইভাবে দুর্নীতি কারণে আমরা অনেকেই দেখেছি যে কিভাবে তারা অর্থ সম্পদের মালিক হয়েছে এবং বিদেশে টাকা পাচার হয়েছে, এবং সেইটা বলার কোনো অবকাশ নাই যে বিএনপি এবং তার শাসনামলে এবং জোটের শাসনামলে, জামাত বিএনপি জোটের শাসনামলে ওনারা দুধে ধোয়া ছিলেন, দুর্নীতি হয় নাই। এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বর্তমানে উন্নয়ন এবং যে মানুষের গণতন্ত্রের যে ধারা অব্যাহত আছে, উন্নয়নে যাদের অব্যাহত আছে, ওনারা বিএনপির কথা বলেছেন, বিএনপি নমিনেশন ওনারা ঐক্যফ্রন্টের মাধ্যমে এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করছি, মনে করছি।
যেটার জন্য প্রধানমন্ত্রী সংলাপও ডেকেছেন এবং তার উদারতা আমরা ধন্যবাদ জানাই কামাল হোসেনের চিঠির প্রেক্ষিতে। তো পক্ষপূর্ণভাবে নির্বাচন করবেন এবং একইভাবে গত 2008 সালে আমাদের মধ্যে সমঝোতার অভাব ছিল, যার কারণে তবে আমরা একটা রেজুলিউশন করেছিলাম, সেই রেজুলিউশনের মাধ্যমে আমরা একজনকে প্রার্থী যিনি বর্তমান এমপি তাকেই আমরা প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলাম। তার বাইরে আমাদের ন্যাপের অ্যাডভোকেট ফজলুর রহমান উনি প্রার্থী ছিলেন, সেটার জানা কিছু বিপর্যয় মানে ঘটেছিল, নাহলে সেবারই আমাদের বর্তমান যিনি এমপি মিজানুর রহমান মিজান উনি জয়লাভ করতেন আমরা মনে করি। তো সব কিছু বলছে আমি নিজে প্রার্থী, তারপরেও 14 দল একটি আদর্শিক রাজনৈতিক জোট আর ওনাদের ঐক্যফ্রন্ট একটি নির্বাচনী ফ্রন্ট, আমাদের কিন্তু নির্বাচনী জোট না, এটি আদর্শিক জোট। যেহেতু এটি আদর্শিক জোট, 14 দল কেন্দ্রীয়ভাবে যাকে মনোনয়ন দেবেন, এবং সেক্ষেত্রে বলেছি যাকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু রাজনৈতিক কথা বলেছি, কিছু ক্রাইটেরিয়ার কথা বলেছি, যে একজন যোগ্য, সৎ এবং রাজনৈতিক সাথে সম্পৃক্ত, আন্দোলনের সাথে ধারাবাহিক সম্পর্ক, সেরকম একজন প্রার্থীকে অবশ্যই কেন্দ্র চিন্তাভাবনা করেই তাকে মনোনয়ন দেবেন এবং আমরা সেই প্রার্থীপক্ষেই আমরা কাজ করবো যাকে মনোনয়ন দেবেন। জি ধন্যবাদ খালেদ হোসেন, আমরা আবার আলোচনায় ফিরবো, তার আগে নিতে হবে দর্শক ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। লাইভ সহদেশ খুলনায় আবারও স্বাগত দর্শক, আমরা আলোচনায় ছিলাম, আলোচনায় আমাদের মধ্যে অতিথি আছেন জাসদের খালেদ হোসেন এবং বিএনপির নেতা অধ্যক্ষ তারিকুল ইসলাম। এবার অধ্যক্ষ তারিকুল ইসলাম, আপনার কাছে আমার জানার বিষয় যে বিএনপি শরিকদের মধ্যে জামাত নিয়ে, মানে জামাত আপনাদের প্রধান শরিক দল, তো এই জামাতকে নিয়ে নানা প্রশ্ন উঠেছে, নানা কথা উঠছে, ইতিমধ্যে জামাতের নিবন্ধন বাতিল হয়েছে, তো খুলনার 6টি আসনের মধ্যে 2টি আসনই কিন্তু বড় বড় জামাত শরিক দল হিসেবে পেয়ে আসছেন, তো এবারও কি জামাতকে এই 2টি আসন দেওয়া হবে বা এরকম আলোচনাটা, বা জামাতকে আপনার সঙ্গে নিয়ে কিভাবে আগামী নির্বাচনের বৈতরণী পার হবেন? ধন্যবাদ আপনাকে। আমি যদিও রাজনীতি একটা সুসম্পর্কের সুবাতার বইছি, তারপরে একটা কথা একটু না বলে পারছি না, জঙ্গিবাদী রাজনীতির কথা খালিদ ভাই বলেছেন, স্বাধীন বাংলাদেশে প্রথম জঙ্গিবাদী রাজনীতি কিন্তু গণবাহিনীর মাধ্যমেই সৃষ্টি হয়, সেটা বোধ হয় দেশের মানুষ, বিশেষ করে আমাদের বয়সী মানুষ বা আমাদের থেকে বেশি বয়সের মানুষ ভুলে যায়নি। তো যে প্রসঙ্গ আপনি এখন প্রশ্ন করলেন, জামাতের প্রশ্ন, জামাতের নিবন্ধন বাতিল হয়েছে, নিবন্ধন বাতিল আসলে সিম্বল নিয়ে নির্বাচন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, তাছাড়া রাজনীতি করতে গেলে এটা কোনো প্রতিবন্ধকতা না। জামাত আমাদের একটি গুরুত্বপূর্ণ পার্টনার, 20 দলীয় এবং সামনের নির্বাচনে জামাতে ইসলামী আমাদের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করবেন, এটা থেকে এখন পর্যন্ত কোনো বিচ্যুতি ঘটেনি, জাতীয় পর্যায়ে যেভাবে সিদ্ধান্ত হচ্ছে, আর নিবন্ধন না থাকলে হয়তো নিজেদের মার্কায় তারা নির্বাচন করতে পারবেন না, কিন্তু নির্বাচন করতে পারবেন না এমন তো বিধিবিধান নাই, ফলে জামাতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করলে সেটাকে জাতীয়ভাবেই এর আগে যেভাবে বিবেচনা করা হয়েছে তার থেকে ব্যতিক্রম কোনো সিদ্ধান্তের কথা এখনও আমরা জানি না, আর মাঠ পর্যায়ে জামাতের সঙ্গে আমাদের এখনও সম্পর্কের কোনো ছিন্নতা ঘটেনি। আর খুলনায় 2টি আসনের কথা বলেছেন, খুলনায় মূলত খুলনা 6-এ জামাত অনেক পূর্বে থেকেই নির্বাচনে ভালো ফলাফল করে, খুলনা 5টা একটা প্রেক্ষাপটে জামাত ইসলামী 2001 সালে সংসদ সদস্য হন, কিন্তু খুলনা 5-এ বরাবরই বিএনপির প্রার্থী প্রধান প্রতিদ্বন্দ্বী থাকেন আওয়ামী লীগের, এবং ওখানে বিএনপির ভোট আওয়ামী লীগের পরেই একসময় বেশি ছিল, এখন আমরা মনে করি ওখানে বিএনপির সমর্থকদের পরিমাণ সেটা আওয়ামী লীগের থেকেও এখন বেশি, সবচেয়ে বেশি সমর্থনপুষ্ট রাজনৈতিক দল বিএনপি। এবং একই সঙ্গে খুলনা 6-এ সেখানেও আসলে ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো সাংগঠনিকভাবে বিএনপি যথেষ্ট 2টি উপজেলায় কয়রা এবং পাইকগাছায় শক্তিশালী, তারপরেও আমাদের সেখানে দলীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে প্রার্থী হতে চান, যাদের সংসদ সদস্য
হকও আছে, দাবিও আছে, যোগ্যতাও আছে। তবে এটা আমরা মনে করি যে জাতির ইতিহাসে এক ক্রান্তিকালের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এ সময় আমাদের ব্যক্তিগত অনেক স্বার্থ, দলীয় অনেক স্বার্থ, এগুলোকে অ্যাডজাস্ট করতে হবে জাতির স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে। কারণ আমরা একটি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করছি, আমরা দেশে গণতন্ত্র লড়াই আসছি। আপনার কাছে খালিদ হোসেন, সেটি হলো যে আওয়ামী লীগ এবং ঐক্যফ্রন্ট সংলাপে বসছে এমন একটি সুসংবাদ আমরা পেয়েছি এবং একটি রাজনীতিতে একটা সুবাতাস বইতে শুরু করেছে। অনেক সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এটি একটি শুভ লক্ষণ এবং সহিংসতা এড়ানোর সংলাপই একমাত্র পথ। তো এই বিষয়ে মানে আপনি জোটের একজন শরিক দল এবং শরিক হিসেবে এবং স্থানীয় রাজনীতি, এর প্রভাবটা কেমন? ডবল স্ট্যান্ডার্ড কথা বলে আসলে লাভ নাই। বিএনপি একদিকে বলছে ঐক্যফ্রন্টের জায়গায় জামাতের সাথে কোনো সম্পর্ক নাই, আবার ওদিকে 20 দল তো নাই, 18 দল অথবা কত এখন আছে, তো 18 দলের মধ্যে তারা বলছেন যে জামাতের সম্পর্ক, কারণ জামাতের নিবন্ধন বাতিল হয়েছে। জামাতেরটি স্বাধীনতা বিরোধী রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে রাজনৈতিক দল, একটি জঙ্গি সংগঠন, তাকে নিয়ে বিএনপি এখনো পর্যন্ত গোপনে গোপনে রাজনৈতিক সমঝোতা, আবার ঐক্যফ্রন্টের জায়গায় বলছেন যে আমাদের সাথে জামাত নেই, এই কথা বলার কোনো বিএনপি এখন কোনো স্পষ্ট কথা বলছে না। আমরা সংলাপকে স্বাগত জানাই এবং আমরা মনে করি নতুন যে জেনারেশন, সেই জেনারেশন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে তারা জয়লাভ করবে, জামাতকে তারা ঘৃণা চোখে ঘৃণা করে তারা প্রত্যাখ্যান করবে যদি জামাতের কোনো প্রার্থী, যেই আসনেই খুলনা যে আসনে প্রার্থী হোক না কেন, জামাতকে তারা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করবে, সেই জোটের প্রার্থী হোক আর যে মার্কায় উনি প্রার্থী হোক না কেন, জামাতকে এখানে মানুষ গ্রহণ করবে না বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। একেবারে সংক্ষেপে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, এই যে সংলাপ হচ্ছে, এই সংলাপ নিয়ে আপনার অভিমত কি তৃণমূলের একজন রাজনীতিবিদ হিসাবে? শুনুন, প্রথম প্রাথমিক প্রতিক্রিয়া আমাদের জাতীয়ভাবে নেতৃবৃন্দ দিয়েছেন, আমরাও মাঠ পর্যায়ে মনে করি যে এটি একটা গুরুত্বপূর্ণ ঘটনা বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে, যেখানে সরকারি দল সাত দফার কোনো দফাই মানা হবে না, সংলাপের কোনো সম্ভাবনা নাই, সেখানে গতকাল হঠাৎ করে নাটকীয়ভাবে উবায়দুল কাদের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংলাপে সম্মতি থাকার কথা প্রকাশ, রাতে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দকে টেলিফোন বা সকালে ডক্টর কামাল হোসেনের বাসায় চিঠি পৌঁছে দেওয়া, প্রাথমিকভাবে এটাকে আমরা ইতিবাচক দৃষ্টিতেই দেখছি। কিন্তু কতগুলো বিষয় তো থেকেই যায়, যে আবার দেখলাম একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে সংবিধানসম্মত উপায়ে, এখন নির্দলীয় নিরপেক্ষ ব্যবস্থা যেটা প্রধান দাবি সেটা সংবিধানে নাই। তারপরেও আমরা দেখছি আইন বিশেষজ্ঞরা, সংবিধান বিশেষজ্ঞরা, দেশের সুশীল সমাজ, তারা বলছেন সমাধান নাকি সংবিধানের মধ্যেও আছে। আমরা মনে করি সকলের অংশগ্রহণের নির্বাচনে সকলকে সমান সুযোগ দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ডটা থাকা দরকার। আমরা মামলায় পুলিশের হয়রানির মুখে থাকবো আর সরকারি দল মোটরসাইকেল মহড়া দিয়ে নৌকায় ভোট চাবেন, এ দুটো তো একসঙ্গে হতে পারে না। জি, ধন্যবাদ। ধন্যবাদ অধ্যক্ষ তারেকুল ইসলাম। একটা বড় কথা খালিদ হোসেন, নিরপেক্ষ বলে কোনো শব্দ নাই। ধন্যবাদ। আমরা দর্শক এতক্ষণ দুইজন তৃণমূলের রাজনীতিবিদের কথা শুনছিলাম এবং তারাও অভিব্যক্তি ব্যক্ত করেছেন, যে দাবি জানিয়েছেন লেভেল প্লেইং ফিল্ডের, নির্বাচনমুখী দলগুলো ইতিমধ্যে নির্বাচনমুখী হয়েছে, প্রার্থীরাও মাঠে কাজ করছে, সব মিলিয়ে তৃণমূলে কিন্তু জাতীয় নির্বাচনের আগাম জানান দিচ্ছে। তো এই ছিল আজকের লাইভ সারা দেশের খুলনার আলোচনা সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে সহকর্মী অন্তরা বিশ্বাসের কাছে। শাইন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম শাইনের কাছে, সেখান থেকে শুনছিলাম তৃণমূলের যে নির্বাচনকে ঘিরে রাজনীতি, সেই রাজনীতির বিষয়ে আলোচনা করছিলেন তিনি, তার সঙ্গে ছিলেন অতিথিরা। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, নিশ্চয়ই সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত লাইভ সারা দেশে। এবারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি ও ভূমিকা, সেসব বিষয়ে জানতে সরাসরি যুক্ত হব চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী নয়ন বড়াজয়।
জয়, শুভ সকাল। আসলে আইন শৃঙ্খলা কি অবস্থা রয়েছে, কারণ নির্বাচনের সময় তো নানা ধরনের সমস্যা হয়, আইন শৃঙ্খলার অবনতিও ঘটে অনেক জায়গায়, এ বিষয়ে কি বলছে চট্টগ্রামের সংশ্লিষ্টরা? শুভ সকাল অন্তরা আপনাকে। আপনি জানেন যে নির্বাচন আসলেই দেখা যায় নাশকতা যেমনটা বাড়ে তেমনি বেড়ে যায়, কিন্তু সন্ত্রাস কর্মকাণ্ড তেমনি বেড়ে যায়, অবৈধ অস্ত্রের ব্যবহারও। কিন্তু এবার কিন্তু একাদশ জাতীয় সংসদকে ঘিরে পুলিশ প্রশাসন খুব একটা সতর্ক অবস্থায় রয়েছে, কিন্তু কোন পর্যায়ে এখন কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়ে জানতে আমাদের লাইভ সারা দেশে আমাদের অতিথি হিসাবে রয়েছেন এই উপ পুলিশ কমিশনার মেহেদী হাসান। আপনাকে স্বাগত জানাই। স্বাগত জানিয়ে আমরা জানতে চাই, যখন নির্বাচন আসে তখন কিন্তু দেখা যায় এই জোনটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জোন, যেহেতু চট্টগ্রাম মহানগরের যে পার্টিগুলি রয়েছে সব পার্টিরই কিন্তু এখানে কার্যালয়গুলি রয়েছে, তো যে নাশকতাগুলি হয় কিন্তু এই জায়গায় সবচেয়ে বেশি হয়, কিন্তু সেদিকে আপনাদের নজরটা কোন পর্যায়ে রয়েছে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন যে এই জোনটা একটি গুরুত্বপূর্ণ জোন, বিশেষ করে চট্টগ্রাম মহানগরী এলাকায়। এখানে সকল রাজনৈতিক, সকল দলের রাজনৈতিক কার্যালয় রয়েছে এবং তার পাশাপাশি এখানে নাশকতাকারীদের পদচারণাও বেশি। তো সেটিকে মাথায় রেখে আমরা আগে থেকেই, যদিও এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রুটিন ওয়ার্ক হচ্ছে আপনার নাশকতাকারী বা অবৈধ অস্ত্রধারী বা আইন পরিপন্থী কাজ যারা করে তাদেরকে আইনের আওতায় আনা, তো এটি এই রুটিন ওয়ার্ক, যদিও এটি রুটিন ওয়ার্ক, তার পাশাপাশি আমরা এটিকে নির্বাচনকে সামনে রেখে আরও জোরদার করেছি। আপনারা জানেন ইতিমধ্যে যে আমরা বেশ কিছুদিন ধরে অবৈধ অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করে আসছি এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে আমাদের এই কর্মতৎপরতা আরও বৃদ্ধি পাবে। কিন্তু আপনারা অভিযান চালাচ্ছেন, তবু দেখা যাচ্ছে কিন্তু অবৈধ অস্ত্রের ব্যবহার কিন্তু দিন দিন বাড়ছে, তো সেদিকে আপনাদের তৎপরতা কি আরও বাড়ানোর সেরকম উদ্যোগ কি আছে? হ্যাঁ, সেটি তো অবশ্যই। আপনারা লক্ষ্য করবেন গত কয়েক, এই পুলিশ যখন এই অবৈধ অস্ত্র উদ্ধারের পেছনে মানে জন্য তৎপরতা আরও বাড়িয়ে দিল, সম্প্রতি লক্ষ্য করবেন গত কিছুদিন ধরে যে অবৈধ অস্ত্রের ব্যবহার ওইরকমভাবে তারা মাথাচাড়া দিতে পারেনি পুলিশি তৎপরতার কারণে। তো এর পাশাপাশি তালিকাভুক্ত যে সন্ত্রাসী আছে তাদের ব্যাপারে, তাদের আইনের আওতায় আনার ব্যাপারে আমাদের ব্যাপকভাবে গোয়েন্দা তৎপরতা আমরা শুরু করেছি। পাশাপাশি টেকনাফ বা কক্সবাজার বা চিটাগাংয়ের বাইরে কোনো জায়গা থেকে যেন অস্ত্র প্রবেশ করতে না পারে সেই ব্যাপারে আমরা নিয়মিত চেকপোস্ট তল্লাশি কাজ করছি এবং তার পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে কাজ করছে। 2013 এবং 14 সালের কথা আপনাকে স্মরণ করে দিতে চাই। আসলে খুব একটা খারাপ অবস্থা ছিল যখন নাশকতা বেড়ে গিয়েছিল নির্বাচনের আগে আগে, তো এবার কি সেরকম কোনো আশঙ্কা কি আপনারা করছেন কিনা? আসলে প্রত্যেক বছরই প্রতি নির্বাচনেই এই সুযোগ সন্ধানী কিছু চক্র, সন্ত্রাসী চক্র এই সুযোগগুলো নিতে চেষ্টা করে। তো আমার মনে হয় না যে এবার, কারণ আমাদের এবার পরিচিত তৎপরতা এবং কার্যক্রম এমনভাবে বিস্তৃত আমরা করেছি, এবার মনে হয় না যে তারা এই নাশকতাকারী চক্র বা অন্য যে কোনো সন্ত্রাসী চক্র বা সমাজ বিরোধী চক্র সেভাবে মাথাচাড়া দিতে পারবে। যারা সন্ত্রাস কর্মকাণ্ড চালিয়ে যায় তারা কিন্তু নতুন নতুন কৌশল অবলম্বন করে, কিন্তু আসলে তারা যদি নতুন নতুন কৌশল অবলম্বন করে তখন দেখা যায় পুলিশও কিন্তু নতুন নতুন কৌশলে এগিয়ে যায়। এইবার কি নতুন নতুন কৌশল কী কী থাকতে পারে বলুন? আসলে আপনারা জানেন যে পুলিশ কিন্তু এখন সে 200 বছর আগের পুলিশ নেই। এখানে পুলিশ সদস্য হিসেবে বা পুলিশ কর্মকর্তা হিসেবে যারা এখন কাজ করছে, আমাদের লজিস্টিক্স বেড়েছে, আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহের টেকনিক বেড়েছে, আমাদের ফিল্ড লেভেলে পুলিশি কার্যক্রম চালানোর জন্য যা যা করার, বিশেষ করে আধুনিক যে সরঞ্জামাদি এবং আধুনিক টেকনিক্স, এই জিনিসগুলো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমার মনে হয় না যে সন্ত্রাসীরা যত নতুন নতুন পন্থা অবলম্বনই করুক না কেন আমাদের চোখ ফাঁকি দিতে পারবে। জঙ্গি তৎপরতা নিয়ে আমরা একটু কথা বলি, যখন আসলে নির্বাচনের আগে আগে কিন্তু জঙ্গিদেরও কিন্তু তৎপরতা বেড়ে যায়, সেদিকে নজরটা কোন পর্যায়ে রয়েছে আপনাদের? আর সেটি সেখানেও আমরা এখানে কাজ করছি। আপনারা জানেন ইতিমধ্যে যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কাউন্টার টেরিজম নামে একটি ইউনিট খোলা হয়েছে, সেখানে একজন উপ পুলিশ কমিশনারকে পদায়ন করা হয়েছে এবং এই টিমটা এখন ওয়েল ইকুইপড অবস্থায় আছে এবং তারা ব্যাপকভাবে গোয়েন্দা তৎপরতা শুরু করেছে এবং আমার মনে হয় না এই অঞ্চলে নতুন করে এরকম তৎপরতা করে কোনো সুযোগ সুবিধা করতে পারবে।
সিসিটিভির আওতায় আসলে আপনার এই চট্টগ্রাম শহর বলতে আমরা বোঝাতে চাচ্ছি, আপনার যে জোনটা রয়েছে আসলে পুরো জোনটা কি সিসিটিভির আওতায় কি আনা সম্ভব হয়েছে কিনা? মোটামুটিভাবে আমরা যতটুকু পেরেছি, আপনারা জানেন যে ইতিমধ্যে চট্টগ্রাম মহানগরী এলাকায় প্রায় 110টার মতো সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং এটি চলমান রয়েছে। আমরা আরও যত বেশি সংখ্যক যত বেশি বড় এরিয়া আমরা সিসি ক্যামেরার আওতায় আনতে পারবো, আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষার কাজ ততটা সহজ হয়ে পড়বে। সিসি ক্যামেরার কথা যেমনটা আপনি বলছেন, অনেক সিসি ক্যামেরা কিন্তু অনেকটা অচল অবস্থায় রয়েছে, আসলে সেই অচল অবস্থা থেকে তাদেরকে যে ক্যামেরাগুলি সেগুলিকে আসলে সচল করার কোনো উদ্যোগ কি আপনাদের আছে কিনা? আর নির্বাচনকে ঘিরে আসলে যখন কিন্তু অপরাধ বেড়ে যায় তখন কিন্তু সিসি ক্যামেরার উপর আপনাদের কিন্তু শনাক্ত করার জন্য নির্ভর করতে হয়, তো আসলে সেদিকে কি নজরটা? সেটি অলরেডি শুরু হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা আমাদের যে সিসি ক্যামেরাগুলো কয়েকটি নষ্ট ছিল সেটি আমরা রিপেয়ার করার কাজ শুরু করেছি, আর এই বিশেষ করে এত বড় এরিয়া সিসি ক্যামেরা কানেক্টিভিটি সচল রাখার জন্য আমাদের সার্বক্ষণিক কাজ করে যেতে হয় এবং সেটি চলমান রয়েছে। বাসাবাড়িতে এর আগে কিন্তু একটা সিএমপির একটা উদ্যোগ ছিল, কিন্তু বাসাবাড়িতে যারা ভবন মালিকদের কিন্তু নির্দেশও দেওয়া হয়েছিল তারা যেন নিজস্ব ফান্ডে তারা যেন সিসি ক্যামেরার আওতায় আনা হয় তার এলাকা এবং কি তার ভবনটা, আসলে সেদিকে কি নজরটা কি আছে আপনার? সেদিকে নজর আছে, কারণ হচ্ছে আমরা বিশেষ করে ভবনের মালিক যারা তাদের সঙ্গে আমরা ইতিমধ্যে কথা বলেছি। আসলে আইন শৃঙ্খলা রক্ষার পাশা কাজে যদি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা থাকে এবং পুলিশকে সহায়তা করার টেন্ডেন্সি থাকে তাহলে সেই এলাকার আইন শৃঙ্খলা নিঃসন্দেহে ভালো থাকে। আরেকটি বিষয় আপনারা ইতিমধ্যে জানেন যে এই ভাড়াটিয়াদের যারা বাসাবাড়িতে থাকে তাদের ভাড়াটিয়াদের তথ্য আমরা হালনাগাদ করছি, এটি আরও কয়েক বছর আগে থেকে শুরু হয়েছে এবং বাড়ির মালিকদের সকলের কাছেই আমাদের অনুরোধ পৌঁছে দিয়েছি যে ভাড়াটে চেঞ্জ হলে সেই তথ্য যেন তৎক্ষণাৎ থানাতে আপডেট করে। অপরাধ কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে শিশুদের এমনকি কিশোরদের, তো আসলে বারবার কিন্তু আপনারা অভিযান চালাচ্ছেন, দেখা যাচ্ছে শিশুরাই বা কিশোররাই কিন্তু সেই অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত, তো আপনারা কতটুকু পর্যন্ত তাদের দিকে নজর? আমরা মূলত আসলে শিশু বা কিশোর অপরাধীদের যারা এই কাজে এঙ্গেজ করছে তাদেরকে চেজ করছি, আর শিশু বা কিশোর অপরাধী যদি কখনো আইনের আওতায় আসে তাহলে আইন অনুযায়ী যেমন কিশোর অপরাধ আলাদা আইন আছে এবং সেটির আলাদা বিচারিক কোর্ট আছে এবং তাদের আলাদা কারেকশন সেন্টার আছে, তো আইন অনুযায়ী সকল ব্যবস্থাই আমরা গ্রহণ করছি। যেখানেই আপনারা অভিযান চালাচ্ছেন এমনকি গ্রেপ্তারও করছেন কিন্তু যখন আসলে আদালতের উপর নির্ভর হয়ে যায় তখন কিন্তু দেখা যায় তারা বিভিন্নভাবে কিন্তু তারা জামিন নিয়ে বের হচ্ছে, আসলে কি আপনি কি মনে করছেন মামলার দীর্ঘসূত্রিতার কারণে কিন্তু তারা জামিন নিয়ে বের হচ্ছে? আসলে এটিও আমার কাছে মনে হয় না, কারণ আপনি জানেন যে পুরো বিচার প্রক্রিয়াটা হচ্ছে পুলিশিং দেন আদালত, তো আমরা প্রাথমিকভাবে পুলিশের যে কাজটি প্রাথমিকভাবে যারা অপরাধী তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে পুলিশ রিপোর্ট আদালতে প্রেরণ করা এবং বিধি মোতাবেক বিজ্ঞ আদালত সেটিকে ট্রায়ালের পর্যায়ে নিয়ে যায়। যতটুকু পর্যন্ত আমরা জানি আপনি এই দায়িত্বে এখন নতুন হিসেবে এসেছেন, আমরা জানতে চাই আপনার থেকে এখানে যারা আছেন আপনার জোনে যারা রয়েছেন আসলে সাধারণ মানুষ থেকে নিয়ে যারা আছেন তাদের জন্য কি নতুন কোনো বার্তা বা সতর্ক বার্তা কি আছে কিনা? এটি আসলে সকল পুলিশ অফিসারই পেশাদারিত্বের সাথে কাজ করে এটি আপনারা জানেন, সো আমি এখানে নতুন, এটার অর্থ এই নয় যে আমি অপেশাদারি আচরণ করব। তো আমি আসলে এখানে পুলিশিংটা হচ্ছে একটি টিম ওয়ার্ক, এখানে টিমের যারা সদস্য আছে অন্যান্য অফিসার যারা আছেন আমার অন্যান্য বিশেষ করে ডিসি এসি বা ওসি যারা আছেন তারা সকলেই এখানে পুরনো এবং সকলের সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমেই আমরা আইন শৃঙ্খলার রক্ষার কাজটি করি। যখন গোয়েন্দা পুলিশে যখন ছিলেন তখন কিন্তু আমরা দেখেছি আপনার তৎপরতা আমরা নিজেরাও দেখেছি, কিন্তু আসলে সেরকম কিন্তু অভিযান বা বিভিন্ন জায়গায় আপনাদের যে তৎপরতা, তো সেদিকে কি আপনার কতটুকু ভূমিকা থাকবে বলে মনে করছেন? না, এটি আসলে আমাদের পুলিশের মূল কাজই হচ্ছে মানুষের জনমনে স্বস্তি ফিরিয়ে আনা, তারা যেন নিশ্চিন্তে নির্বিঘ্নে ঘুমোতে পারে, তারা যেন রাস্তায় নিরাপদের সাথে পথ চলতে পারে, এই এই কাজটি আমাদের এনশিওর করতে হয়।
তো এখানে যদি যেখানে গোয়েন্দা তৎপরতা দরকার সেখানে আমরা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তথ্য সংগ্রহ করে তারপরে আমরা অভিযান পরিচালনা করি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই সামনে যে দিনগুলি আসছে আমরা খুব আনন্দ উৎসব পরিবেশেই, আমি যতটুকু মনে করি, আনন্দ উৎসব মুখর পরিবেশে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাবে। কথা বলতে বলতে আমাদের সময়টা একদম শেষ পর্যায়ে রয়েছে, আমরা শেষ প্রশ্ন করে শেষ করতে চাই, আসলে মাদক নিয়ে কতটুকু পর্যন্ত আপনার? আপনারা জানেন যে ইতিমধ্যে বেশ কয়েক মাস আগে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে এবং ইতিমধ্যে পুলিশ বেশ খানিকটা সফলতা অর্জন করেছে এবং মাদকের বিরুদ্ধে চট্টগ্রামেও জিরো টলারেন্স নীতি আমরা মেনটেন করছি যে মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। মাদকের ব্যাপারে যেখানে যতগুলো যা যা করা দরকার, এবং আপনারা জানেন যে প্রতিদিনই আমরা ব্যাপক অভিযান পরিচালনা করি মাদক সেবী এবং মাদক বিক্রয় মাদক কারবারিদের বিরুদ্ধে, এবং ইতিমধ্যে আপনারা এটিও দেখেছেন যে চট্টগ্রামে মাদকের ব্যবহার অনেকখানি হ্রাস পেয়েছে। ইয়াবা এমনকি নতুন একটা মাদক এসেছে খাত নামে একটি নতুন মাদক, কিন্তু সেদিকে কি নজরটা আছে? আসলে যে কোনো মাদক দ্রব্য বলতে যা বোঝায়, এটা ইয়াবাও হতে পারে, ফেন্সিলিনও হতে পারে বা অন্যান্য মাদক দ্রব্য, এই সকল মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান বেশ মানে আগে থেকেই মানে অত্যন্ত জোরদারের সাথে এবং অত্যন্ত গুরুত্বের সাথে পরিচালনা করে আসছি আমরা। যেখানে আপনারা অভিযান চালাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন কৌশলে মাদকগুলি বিক্রি করছে, তো আসলে ওই জায়গাগুলোর দিকে কি আপনাদের নজর আছে? সেটা তো অবশ্যই আছে, তারা কৌশল পরিবর্তন করবে এটি স্বাভাবিক, কারণ দুষ্কৃতকারী বা মাদক ব্যবসায়ী যারা, তারা সবসময় চাইবে যে লাভের আশায় আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার লোকজনের চোখ ফাঁকি দেওয়া, তো তারা যত চেষ্টাই করুক। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তারা কিছু কিছু মাদক কারবারী ট্রাকের কাভার্ড ভ্যানের বডির যে পাতগুলি ওইগুলি কেটে সেটির ভেতরে মাদক ঢুকিয়ে ওগুলো ক্যারি করছে। তো আমাদের গোয়েন্দা তৎপরতা এতটাই প্রখরভাবে কাজ করছে যে কোথায় মাদক লুকিয়ে আনছে সেটিও আমরা শনাক্ত করতে সক্ষম হচ্ছি। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে একদম সাতসকালে আমাদেরকে সময় দিয়েছেন। অন্তরা আমরা এতক্ষণ ধরে কথা বলেছি সিএমপির উপ পুলিশ কমিশনার মেহেদী হাসানের সাথে, তিনি বলছিলেন নির্বাচনকে ঘিরে যেখানে নাশকতা হবে সেখানে কিন্তু ছুটে যাবে পুলিশ, আমাদেরকে জানিয়েছেন। তো তিনি আমাদেরকে জানিয়েছেন পুলিশ খুব একটা সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলছিলেন আসলে 2013 এবং 2014 সালে যে চট্টগ্রামে যে নাশকতা হয়েছিল সেই নাশকতা আবার পুনরাবৃত্তি যেন না হয় সেদিকে তারা তাদের নজর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল স্টুডিওতে। অন্তরা জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, নিরাপত্তার সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি কথা বলছিলেন নির্বাচনকে ঘিরে এবং চট্টগ্রামের সার্বিক যে নিরাপত্তা পরিস্থিতি সকল বিষয়েই আসলে উঠে এসেছে এই আলোচনায়। দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, নিশ্চয়ই সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত লাইভ সারা দেশে। এবারে জানাবো ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। শুরুতেই বাংলাদেশ প্রতিদিন। দেশে এখন ঘটনার ঘন ঘটা, অনেকগুলো হেডলাইন রয়েছে। খালেদা জিয়ার 7 বছর জেল, সর্বোচ্চ ক্ষমতায় থেকে অপব্যবহার, এ ধরনের দুর্নীতিতে কঠোর শাস্তি জরুরি, পর্যবেক্ষণে আদালত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় হয়েছে গতকাল। এছাড়াও রয়েছে ঐক্যফ্রন্টের সংলাপে রাজি আওয়ামী লীগ, শেখ হাসিনার সংলাপের দরজা সবার জন্য খোলা, কোনো চাপে নয়, পূর্ব শর্তও দিচ্ছি না, বলছে ওবায়দুল কাদের। স্বাগত জানিয়েছে ঐক্যফ্রন্ট অপেক্ষা দিনস্থানের। এছাড়াও পরিবহনে নৈরাজ্য অব্যাহত, মোবিলের পর কান ধরে উঠব, আবারও ধর্মঘটের হুমকি। এবার জানাবো কালের কণ্ঠের প্রধান শিরোনাম। ঐক্যফ্রন্টের প্রস্তাবে আওয়ামী লীগের সারা, সংলাপ বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে। এবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়, খালেদার 7 বছর জেল, আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিলের রায়। এছাড়া রয়েছে
মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ভোট ব্যালটের সঙ্গে ইভিএম রাখা যাবে, গণপ্রতিনিধিত্ব আইনের খসড়া অনুমোদন। এছাড়াও ধর্মঘট নিষিদ্ধে আইন চান বিশেষজ্ঞরা। এবার জানাবো দৈনিক প্রথম আলোর সংবাদ শিরোনাম। আবার আসিব ফিরে এই সংসদে, সংসদের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন একথা। এছাড়াও রয়েছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা, খালেদা জিয়ার আরও 7 বছর কারাদণ্ড। এছাড়াও রয়েছে ধর্মঘটে আরেক শিশুর মৃত্যু, ভোগান্তি হেনস্থা। আরেকটা হচ্ছে বিশ্লেষণ, ধর্মঘটে পুরা মোবিল ও আইনের শাসন। এবার জানাবো দৈনিক সমকালের প্রধান শিরোনাম। খালেদা জিয়া 7 বছর জেল, সংলাপ বৃহস্পতিবার ঐক্যফ্রন্টের চিঠিতে আওয়ামী লীগের সাড়া, রাজনীতির ইতিবাচক দিক বললেন বিশিষ্টজন। বিতর্কে শুরু হলেও স্বস্তিতে শেষ, শেষ হলো 10ম সংসদ অধিবেশন। এছাড়াও রয়েছে সংলাপ ব্যর্থ হলে লাগাতার কর্মসূচি বলছে বিএনপি, আবার আসিব ফিরে এই সংসদে বলছেন প্রধানমন্ত্রী। এবার জানাবো দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম। অবশেষে আওয়ামী লীগ ঐক্যফ্রন্ট সংলাপ, গণভবনে কাল বা পরশু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি যাবে। আজ ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে অংশ নেবে প্রতিনিধি দল, মন্টুকে ফোন কাদেরের। এছাড়াও রয়েছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা, খালেদা জিয়ার 7 বছর কারাদণ্ড, হারিস চৌধুরী সহ বাকি দুজনের 7 বছর করে কারাদণ্ড। এবারে জানাবো দৈনিক জনকণ্ঠের প্রধান শিরোনাম। সংলাপ হবে, ঐক্যফ্রন্টের চিঠিতে আওয়ামী লীগের সাড়া, সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সংলাপ হবে নিঃশর্ত, দিনক্ষণ পরে জানানো হবে। এছাড়াও রয়েছে শুরু করা প্রকল্প ক্ষমতায় এসে উদ্বোধনের আশা প্রধানমন্ত্রীর। এছাড়াও আবারও নৌকায় ভোট দিন, দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান, সংসদের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রীর। এবার জানাবো দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম। ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসতে রাজি প্রধানমন্ত্রী, আজ দিনক্ষণ জানাবেন ওবায়দুল কাদের। নির্বাচনে ইভিএম ব্যবহার করা যাবে, মন্ত্রিসভায় আরপিও সংশোধন প্রস্তাব অনুমোদন। এবার জানাবো ডেইলি সানের প্রধান শিরোনাম। লাইট অ্যাট দ্য এন্ড অফ টিউন, আওয়ামী লীগ এগ্রিস টু সেট ফর টকস উইথ জাতীয় ঐক্যফ্রন্ট। এছাড়াও রয়েছে ট্রান্সপোর্ট স্ট্রাইক প্যারালাইসিস কান্ট্রি, পিপল কল ফর এনাক্টিং ল টু ব্যান অ্যাব্রাপ্ট স্ট্রাইক। এবার জানাবো ডেইলি স্টারের সংবাদ শিরোনাম। খালেদা জেইল ফর 7 ইয়ার্স, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট গ্রেট পাম কেস। এছাড়াও রয়েছে স্ট্রাইক পাইলস অন মিজারি। এছাড়াও আওয়ামী লীগ এগ্রিস টু টক উইথ ঐক্যফ্রন্ট, ডায়ালগ লাইকলি অন থার্সডে। দর্শক, এই ছিল ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। আজকের মতো লাইভ সারা দেশ এ পর্যন্তই, আগামীকাল একই সময় লাইভ সারা দেশ দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।